আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যে হাদিসে এসেছে আয়তুল কুস্তি যে ব্যক্তি পাঠ করবে প্রতি ফরজরাতের পরে তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা থাকবে না তো এই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় ঋণ যদি তার থাকে অর্থাৎ কেউ যদি তার কাছে কোনো অর্থ পায় অথবা এক কথায় অন্য কোনো মানুষের হক তার উপর থাকে তো অবস্থায় তো স্বাভাবিকভাবে তার ক্ষমা কিন্তু তাহলে যে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা নেই বলা হলো এটার ব্যাখ্যাটা কি আসলে মূলত এখানে যে বিষয়টি বলবো আপনাকে সেটি হলো যে শুধু এ হাদিস বলে না শুধু এ হাদিসটি না কুরসি সংক্রান্ত বরং আরো অনেক হাদিস রয়েছে আরো অনেক হাদিস রয়েছে যে যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি জান্নাত প্রবেশ করবে যেমন ধরুন এসেছে যে আল কবুলকৃত হজ হজ মাবরুর যে এর বিনিময় হল জান্নাত জান্নাত ছাড়া অন্য কিছুই নয় তারপরে অন্য হাদিসে দেখুন সহিখারি পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস মানসল আল বারদ দেখা যায় জানা যে ব্যক্তি দুই শীতের সালাত আদায় করবে অর্থাৎ ফজর এবং আসরের সালাতা আদায় করবে সে ব্যক্তি জান্নাত প্রবেশ করবে তো এভাবে অনেক হাদেশ এসেছে যে যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তির জান্নাত প্রবেশ করবে তো এই সমস্ত যে সমস্ত হাদেশে এ ধরনের প্রতিশ্রুতি বা মানে ঘোষণা দেওয়া হয়েছে বা বর্ণনা করা হয়েছে বিষয়গুলো সেখানে এবং এর বিপরীতে আবার অনেক হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি জাহান্নামে নামে প্রবেশ করবে যেমন ধরো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জাহান জান্নাতে যেতে পারবে না বা ও যে ব্যক্তি এটা করলো সে ব্যক্তি জাহান্নামে নামে গেলো এ ধরনের অনেক হাদিস রয়েছে তো বা পিতা মাতার অবাধ্য ব্যক্তি তো এভাবে তাহলে কিভাবে এটা সম্ভব এক হাদিসে বলা হলো যে ব্যক্তি এটা করবে সেই জান্নাতে চলে যাবে আবার হাদিসে বলা হচ্ছে এটা যে করবে সেই জাহান্নামে নামে চলে যাবে তো তাহলে এটা কিভাবে মানে আমরা বুঝতে পারবো এটা নিয়ে অনেকেই মানে এ ধরনের প্রশ্ন করে থাকেন শুধু আপনার এই হাদিসটি না আমি এই জন্যই বলতেছি যে সবার এই জিনিসটা বোঝা উচিত সবার এই জিনিসটা বুঝতে হবে যাতে মানে আজকে হয়তো আয়াতুল করছেন এই প্রশ্ন কালকে আবার হয়তো একজন বলবে যে যে ব্যক্তি দুই সালাত আদায় করলে সে ব্যক্তি জানা চলে যাবে তাহলে তো অন্য সারা আর দরকার নেই এটা তো প্রশ্ন করতে পারে সেজন্য আমি বলতেছি যে মৌলিক যে নীতি রয়েছে শরীয়তের সেগুলো বুঝতে হবে আমাদেরকে আলোচনা চল যা যে আকিদা সেটা আমাদেরকে বুঝতে হবে এই সমস্ত বিষয়গুলোতে এখানে বুঝার জন্য তিনটা বিষয় প্রধানত লক্ষণীয় সেটা সবক সকলে মনে রাখবেন সেটা হলো প্রথমত কোনো ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা যাবে না যে ব্যক্তি জান্নাতি একমাত্র রাসুল সাল্লাম যার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে সেই জান্নাতি শুধুমাত্রই তার বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে যে অমুক জান্নাতি বাদ বাকি সেটা মানে আপনি বলতে পারবেন না মানে নিশ্চিত করে যে অমুক জান্নাতি এটা বলতে পারবেন না বরং আমার আশা করতে পারি বা তার আমল তাকে নিয়ে যেতে পারে এ ধরনের আশা আমরা করতে পারি কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না বরং যার কথা নাম ধরে বলে দিয়েছেন আল্লাহ যে সে জান্নাতি শুধুমাত্র সেই জান্নাতি আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন আর জান্নাতে কে যাবে সেটা আল্লাহ তালিয়া ভালো জানেন আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না যে রসুল যা ছাড়া বল যা যার জন্য নির্দিষ্টভাবে বলেছেন শুধুমাত্র তার ক্ষেত্রেই বলতে পারেন এই জিনিসটি আমাদেরকে প্রথমত মনে রাখতে হবে মানে এর কারণে বলতেছি এটা যে আপনি ধরুন কেউ আয়তন করছে ফরজ ছাড়া শেষে পড়ে ছাড়েনি তো আপনি বলতে পারবেন যে ও চলে যাবে নিশ্চিতভাবে না এটা এটাই এখানে এটাই বোঝাতে চাচ্ছি যে মূল যে এখানে যে নীতি সেটা হলো তল জামাতের যে আল্লাহ রসুল যার নাম করে গেছেন যে সে জান্নাতি শুধুমাত্র আপনি নিশ্চিতভাবে তার কথাই বলতে পারেন এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় হল যে যে সমস্ত হাদিসে সমস্ত বিষয় এসেছে যে যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি জানাতে যাবে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে সেটা আপনাকে থেকে এটা বিশ্বাস করে নিতে হবে শুধু বিশ্বাস করে থাকলে হবে না বরং তার সাথে অন্য যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে আপনাকে একত্রিত করতে হবে একত্রিত করতে হবে অর্থাৎ তার বিপরীতে যে হাদিস এসেছে যে যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি জানান যাবে সেটা থেকেও আপনাকে বিরোধ থাকতে হবে সেটা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ সবগুলোকে একত্রিত করতে হবে মানে যেমন এটা আমল করবেন তেমনই অন্য হাদিসে যে এসেছে যে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্কে ছেড়ে করে জান্নাত যেতে পারবে না সেটাও আপনাকে আমল করতে হবে সেটাও আপনাকে আমল করতে হবে সেজন্য অনেক আলে আলমাই খান বলছেন যে এটার সত্য হল যে যে সমস্ত হাদিসে ধরুন আয়তুল কুরসি কথায় বলি যে জান্নাত ছাড়া মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না তো ওনারা বলছেন যে এখানে একটা সত্য থাকবে সেটা হলো যে মানে তার অন্য অন্য দিকগুলো ঠিক আছে অর্থাৎ কোনো জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো মানে অন্য কোনো পাপ যেমন আপনি উল্লেখ করেছেন যে ঋণ হ যেমন হাদিস মুফলেশ হাদিসের মুফলেশ যেটা অর্থাৎ আল রসুল জিজ্ঞেস করেছিলেন নিঃস্বকে তখন তখন তারপরে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে মুফলেস হচ্ছে যে ব্যক্তি কি দিন অনেক সালাচ্ছি এমন অনেক কিছু নিয়ে আসবে কিন্তু একে হত্যা করেছে একে মেরেছে আর সম্পদ লুণ্ঠন করেছে আর মানে এই তারপরে তখন তাদের নেকিগুলোকে মানে তার নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে আবার সেটা বিচার শেষ না হলে তাদের গুণাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে তাহলে এই হাদিসকেও আপনাকে এই হাদিসকেও আপনাকে মানে মানতে হবে একসাথে সেজন্য আপনি একটা হাদিস পেলেন আর সেটার উপরে শুধু করে দেন না বরং আলহসুল্ল জামায়াতের এখানে যেটা নীতি হচ্ছে সেটা হচ্ছে যে তারা এই সমস্ত হাদিসকে বিশ্বাস করবে এই সমস্ত হাদিসকে বিশ্বাস করবে সাথে সাথে অন্য যে হাদিসগুলো রয়েছে তার বিপরীতে বা অন্যান্য হাদিস জান্নাতের ক্ষেত্রে যেগুলো রয়েছে সবগুলোকে একত্রিত করবে সবগুলোকে একত্রিত করে আমল করবে সবগুলোকে একত্রিত করে আমল করবে এটি হল বিষয় আর আরেকটি বিষয় এখানে যে তৃতীয় আর বিষয় মনে রাখতে হবে যে কাবিরা গুনহাগার ব্যক্তি পবিত্র করানি একটি আয়াতিনাল্লাহ কবি আসা আল্লাহ তালা শিরকের গুন ক্ষমা করবেন না শির ছাড়া অন্য অন্য গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন এটা মহনাল্লা বলে দিয়েছেন তাহলে শির ছাড়া শির কেউ করলে সে মানে তার আর ক্ষমার কোনো মানে আর সম্ভব আর আশাই নাই মানে মানে নিশ্চিত সে চিরস্থায়ী জাহান্নামী যে কাফের যে বড়ো মুনাফেক মানে একবারে যে ভিতরে কুফরি পোষণ করে অর্থাৎ বিশ্বাস করে না বাইরে ইসলাম প্রকাশের চেষ্টা করে সবাই ছিল এটা ছাড়া অন্যান্য যেগুলো রয়েছে অর্থাৎ অন্য অন্য যে মানে আপনার গুণা রয়েছে সেগুলো আল্লাহ তালার ইচ্ছা তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তিনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন তারপরে তাকে আহ জান্নাত দিতে দিবেন এখানে বিষয় হলো যে আলোচনা জামাতের এখানে যেটা আকিদা হলো যে যে ব্যক্তি কাবিরা গুনার ব্যক্তি ব্যক্তি তিনি আল্লাহর মানে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে প্রথমে জানাতে দিতে পারেন আবার ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন শাস্তি দিয়ে তাকে জান্নাতে আর এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে জান্নাতে শুধুমাত্র আপনি আমলটা নয় বরং আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না এ বিশ্বাস আপনাকে রাখতে হবে এ বিশ্বাস আপনাকে রাখতে হবে মোদ্দা কথা আমার এই মূলনীতিগুলো হয়তো অনেকের হয়তো বুঝে নাও আসতে পারে সহজের জন্য বলবো শেষে একটি কথা সকলের জন্য যারা হয়তো বুঝতে পারছেন না তাদের জন্য বলবো যে শুধুমাত্র একটি হাদিস না বরং যে সমস্ত হাদিসে জান্নাতের কথা বলা হয়েছে যে এই সমস্ত এই কাজ করলে জানাতে যাওয়া হবে তারপর আর এক হাদিসে আর কাজের কথা বলা হয়েছে এর বিপরীতে আবার বলা হয়েছে যে এ কাজ করলে জান নামে যাবে সবগুলো হাদিসকে আপনি একত্রিত করে আপনার জীবনে আমল করতে হবে এবং প্রতিটা হাদিসকে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা যখন এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তখন বাস্তবায়ন করবেন কিভাবে করবেন তাহলে কীভাবে সম্ভব হবে ও ও তো যেগুলো মানে জান্নাতের হাদিস সেগুলো তো করছে আবার জাহান্নামের যেগুলো সেটাও তো করছে কীভাবে তাহলে এটা পারবেন আল্লাহ তালাই সেটা ভালো জানেন তিনি ভালো জানেন তিনি গাইবার খবর তিনি কীভাবে করবেন কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে সমস্ত হাদিসে জান্নাতের কথা বলা হয়েছে সে সমস্ত হাদিস বিশ্বাস করতে হবে যে না এটা আল্লাহ তালার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি করবেন জাহান্নামের বিষয়টা তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন এটা আপনার আপনার যেটা কর্তব্য হচ্ছে সেটা হলো যে আপনি আল্লাহতালা যে সমস্ত বিষয়ে আল্লাহ রসুল যে সমস্ত বিষয়ে আমল করতে বলেছেন সেগুলো আপনি আমল করবেন আর যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন হারাম করেছেন সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন এবং বিশ্বাস করবেন যে আপনি যদি সঠিক আমল করেন তাহলে আল্লাহতালা আপনাকে এর বিনিময় দিবেন আর বিশ্বাস করবেন যে আপনি যদি অপরাধ করেন আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন শাস্তির ভয় দেখিয়েছে অতএব আপনাকে অত থেকে বিরোধ থাকতে হবে এটি আপনার কর্তব্য সুতরাং সাধারণদের জন্য এটি হচ্ছে কায়দা এটা মনে রাখবেন সবসময় তাহলে এগুলোর মধ্যে আর মানে বিচ মানে মানে এগুলো অনেক অনেক অনেকের কাছে মানে চিন্তা করেন যে এটা কিভাবে এটা হবে না এগুলো নিয়ে চিন্তা করবেন না এগুলো নিয়ে চিন্তা করার কোনো অবকাশ নেই আসলে বিষয়টি বুঝেছেন আসসালামাইকুম আহমতুল্লাহ বিবরাক